আজকে ক্লাস টেনের অংশীদারি কারবার যে চ্যাপ্টারটা আছে, চ্যাপ্টার নাম্বার হচ্ছে 14। সেই চ্যাপ্টারের হচ্ছে অঙ্ক শুরু করব। তার আগে কিছু ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য আসলাম। সেটা হচ্ছে যে অংশীদারি কারবার বলতে আমরা কী বুঝি। অংশীদারি কারবার হচ্ছে কি, যে কোনো একটা ব্যবসা যখন একাধিক লোক সেই ব্যবসার সঙ্গে যুক্ত থাকে, তখন সেই ধরনের ব্যবসাকেই বলা হয় কি, অংশীদারি কারবার, যেটা ইংরেজিতে বলা হয় পার্টনারশিপ বিজনেস। এবার সেই অংশীদারি কারবারে কি করা হয়, সাধারণত অংশীদারি কারবার কথাটার মধ্যেই ঢুকে আছে যে এই ব্যবসা করতে গেলে অন্তত হলেও দুজন লোকের দরকার হবে, একজন লোকে কখনো অংশীদারি কারবারের ব্যবসা করা যাবে না। ওই জন্য এখানে শর্ট কোশ্চেনে মাঝে মাঝে প্রশ্ন আসে যে অংশীদারি কারবারের জন্য অন্তত পক্ষে কতজন লোক দরকার। তো সেটা গেল। এবার কি হয়, এই অংশীদারি কারবারগুলোতে সাধারণত যে সমস্ত লোক সেই ব্যবসার সঙ্গে নিযুক্ত থাকে, সেই সমস্ত লোক কী করে, ব্যবসাটা শুরু করার জন্য নির্দিষ্ট কিছু মূলধন সেই ব্যবসার মধ্যে নিয়োজিত করে। এবার সেই ব্যবসা চলাকালীন সেটা একটা নির্দিষ্ট সময় থাকবে, সেই নির্দিষ্ট সময় পরে তাদের সেই ব্যবসা থেকে কিছু টাকা লাভ পাওয়া যাবে। তো সেই লাভটা কী করবে, তারা ভাগ করে নেবে। এবার সেই লাভটা ভাগ করে নেওয়া কী করতে পারে, তারা সমান ভাগে ভাগ করে নিয়ে নিতে পারে, কিংবা যারা যেভাবে টাকা দিয়েছে যে অনুপাতে সেই অনুপাতে তারা ভাগ করতে পারে, বা কোনো একটা শর্ত আরোপ করতে পারে। এবার হচ্ছে যদি কোনো শর্ত আরোপ করা না থাকে বা কোনো চুক্তি না থাকে, তার মানে ধরে নিতে হবে যে সবসময় সেই যে ব্যবসাতে যে টাকাটা লাভ হবে সেই লাভের টাকাটা তারা সবসময় যে অনুপাতে টাকা দেবে সেই অনুপাতেই ভাগ করে নেবে। অংশীদারি কারবারে হচ্ছে দু রকমের হয়, একটা হচ্ছে সরল অংশীদারি কারবার আর একটা হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। যেটা সরল অংশীদারি কারবার সেটা কী হচ্ছে, অংশীদারগণ যারা থাকে তারা নিজের নিজের মূলধন দিবে, সেই মূলধনের অনুপাতে তারা টাকাটা ভাগ করে নেবে। আর মিশ্র অংশীদারি কারবারে কী হয়, কোনো একটা চুক্তি অর্থাৎ ব্যবসাতে হঠাৎ করে দেখা গেল যে মাঝখানে কারো আরও টাকা নিয়োজিত করতে ইচ্ছা করলো, বা ব্যবসাতে তার কোনো কিছু ব্যক্তিগত কারণে হয়তো কিছু টাকা তুলে নিতে হতে পারে, এই ধরনের ঘটনা ঘটতে পারে, বা দুজন মিলে ব্যবসা করছে দেখা গেল যে আরেকজন সেই ব্যবসার সঙ্গে যুক্ত হতে চাইছে, তাহলে এই ধরনের অংশীদার এই ধরনের কারবারগুলোকে বলা হচ্ছে কি, মিশ্র অংশীদারি কারবার। এবার মিশ্র অংশীদারি কারবার আর সরল অংশীদারি কারবারের মধ্যে তফাৎটা কি, সরল অংশীদারি কারবারে কোনো একটা নির্দিষ্ট চুক্তি যদি না থাকে তারা তাদের টাকাটা মূলধনের অনুপাতে নেবে। এবার মূলধনের অনুপাত বলতে কী বোঝায়, আমি যদি কোনো একটা ব্যবসাতে ধরে নিলাম যে 5 টাকা দিলাম আর সে আর আমার বন্ধু আমার ব্যবসাতে সেই ব্যবসাতে 10 টাকা দিল, তাহলে আমাদের দেওয়া টাকার যে মূল অনুপাতটা 5:2 মানে কত, 1:2। এবার এই 1:2 অনুপাতে টাকাটা আমরা ভাগ করবো। ধরে নিলাম ব্যবসাতে একটা ব্যবসাতে হচ্ছে লাভ হলো হচ্ছে 15 টাকা, তাহলে 15 টাকাতে আমি কত টাকা পাবো, আমাদের মূলধনের অনুপাত হচ্ছে 1:2, তাহলে ব্যবসা থেকে যে টাকাটা পাবো সেই টাকাটাও হবে 1:2 অনুপাতে, অর্থাৎ 1:2 অনুপাতে যদি 15 টাকাকে ভাগ করি তাহলে দেখা যাবে আমি পাবো 5 টাকা, বন্ধু পাবে 10 টাকা। তাহলে এইরকমভাবে এই ধরনের কারবারগুলো চলে। এবার মিশ্র অংশীদারি কারবারে যদি মাঝখান থেকে কোনো একজন বন্ধু বা কোনো একজন অংশীদার এসে সেই ব্যবসার সঙ্গে নিযুক্ত হয়, তাহলে দেখা যাবে যে তাদের যে মূলধনের অনুপাত, অর্থাৎ দুজন আগে থেকে ব্যবসা করছে আর কয়েক মাস পরে আর একজন এসে নিয়োজিত হলো, এই ধরনের সমস্যার ক্ষেত্রে কী করতে হয়, যে যে মূলধনটা সেই ব্যবসার সঙ্গে প্রথমে অংশীদারগণ দেওয়া থাকে তাদের বছরের মূলধনটাকে প্রথম ক্ষেত্রে সরল অংশীদারের ক্ষেত্রে সেই অনুপাতগুলোকে মূলধনগুলোকে বছরের হিসাবে করা হয়। এবার বছরের মূলধনকে মাসে কনভার্ট করা, অর্থাৎ এটার ব্যাপারটা কি, যে আমি যদি কোনো একটা ব্যবসাতে ধরে নিলাম যে 500 টাকা দিয়ে সেই ব্যবসাটা শুরু করেছি, এবার সেই ব্যবসাটা কোনো রকম টাকা তোলা নাই, কোনো উঠানো নাই, এবার বছরের শেষ পর্যন্ত ব্যবসাতে বন্ধুর সাথে সেটা দেখা গেলো ব্যবসাতে লাভ হয়েছে কিছু টাকা, তাহলে আমার বছর মূলধনটাকে আমি বছরের মূলধন 500 টাকা হিসাবেই ধরতে পারি। কিন্তু যখন এই ধরনের সমস্যা থাকবে মিশ্র অংশীদারি কারবারে, তখন কী করতে হবে, বছরের মূলধনকে মাসে কনভার্ট করবো, অর্থাৎ কি আমি যদি বছরে মানে 500 টাকা মূলধন দিই, তাহলে 500 টাকা মূলধনটা কী হবে, সেটা হচ্ছে মাসের মূলধন প্রথম মাসে 500 টাকা, দ্বিতীয় মাসে 500 টাকা, তৃতীয় মাসে 500 টাকা, এইভাবে ভাগ ভাগ মাস হিসাবে যদি করি তাহলে 12 মাসে আমার 500 টাকাটা মাস হিসাবে মূলধনটা হয়ে যাচ্ছে যে 6,000 টাকা। তাহলে কী করতে হবে, মূলধনকে সময় দিয়ে মাস দিয়ে গুণ করে দিলে সেটা বছরের মূলধনটা মাসে কনভার্ট হয়ে যাবে। এইরকমভাবে হচ্ছে মিশ্র অংশীদারি কারবারের অঙ্কগুলোকে করতে হবে। তো ঠিক আছে, এর পরের ভিডিওতে সমস্ত অঙ্কগুলো আমি আপলোড করছি, দেখবি। ঠিক আছে, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবি।